হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভূগোল ক্লাসে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভূগোলে অনার্স নিতে হলে কি কি বিষয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে হবে, কোন ইউনিভার্সিটি কলেজে ভূগোল স্নাতক ডিগ্রি করানো হয়, কলেজের সাবজেক্ট কমিউনিকেশন কি থাকে, এসব বিষয়ে বিস্তারিত আজ ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভূগোলে স্নাতক হতে গেলে উচ্চ মাধ্যমিকে সায়েন্স বা আর্টস যে স্ট্রিমের ছাত্রছাত্রী হোক না কেন তাদের মেইন সাবজেক্টের মধ্যে ভূগোল থাকা কিন্তু আবশ্যিক। যদি কোনো স্টুডেন্ট সায়েন্সের স্ট্রিম থেকে জিওগ্রাফিতে অনার্স করে তবে তার ডিগ্রি পায় বিএসসি, আর যদি কোনো আর্টসের স্ট্রিমের থেকে কোনো ছাত্র বা ছাত্রী জিওগ্রাফিতে অনার্স করে তাহলে সে বিএ ডিগ্রি পায়। এবার বিএসসি যে ডিগ্রিটা সেটা হলো ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ সায়েন্সের ডিগ্রি, এবং বিএ যেটা সেটি হলো ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ এটি আর্টসের ডিগ্রি। তবে একটা আর্টসের ছাত্রছাত্রী যদি জিওগ্রাফি ক্যান্ডিডেট হয় তাহলে সেও কিন্তু বিএসসি ডিগ্রি পেতে পারে। কিভাবে দেখো, গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি পেতে গেলে তোমাদের কিন্তু 3 বছরের কোর্স কমপ্লিট করতে হবে। তো এই 3 বছরের যে কোর্সটি সেটি কিন্তু সিবিসিএস সিস্টেমের মাধ্যমে হবে অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেম। এটা কিন্তু সেমিস্টার ওয়াইজ সিস্টেমটি হয়। সেমিস্টার ওয়াইজ মানে তোমাদের 1 বছরে 2টো করে কিন্তু এক্সাম হবে অর্থাৎ সেমিস্টার করে এক্সাম হবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, এই 6টা কিন্তু সেমিস্টার হবে এবং এক এক ইয়ারে অর্থাৎ এক এক বছরে তোমাদের কিন্তু 2টো করে সেমিস্টার হবে। এবার আসা যাক অনার্স সাবজেক্ট। তুমি যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টটা তার সাথে সাথে তোমাদের আরও 2টি পাস সাবজেক্ট অর্থাৎ জিই বা জেনারিক ইলেকট্রিক সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে। অর্থাৎ মোট তোমাদের 3টে সাবজেক্ট নিয়ে পড়তে হবে, কিন্তু তোমাদের যেটা জিই সাবজেক্ট থাকবে সেটি কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই 2টো ইয়ারই পড়তে হবে, এবং থার্ড ইয়ারে কিন্তু যারা অনার্স নিয়ে পড়বে সেই অনার্স সাবজেক্টটাকেই শুধু পড়বে। অর্থাৎ যারা 3 বছরের অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছে তারা কিন্তু যে সাবজেক্টে অনার্স নেবে তারা 3 বছরে কিন্তু অনার্স সাবজেক্টটাই পড়তে হবে, এবং 2 বছরের জন্য তাদেরকে কিন্তু এই অনার্স সাবজেক্টটির সাথে সাথে আরও 2টি জিই সাবজেক্ট পড়তে হবে। এবার আসা যাক যারা জেনারেলে গ্র্যাজুয়েশন ডিগ্রি করবে তাদের ক্ষেত্রে 3টি জিই সাবজেক্ট থাকবে অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো রকম অনার্স সাবজেক্ট থাকবে না। তো এখানে 3টি জিই সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট তারা 3টে আলাদা আলাদা চুজ করে সেটা নিয়ে তারা পড়াশোনা করবে। তবে বলে রাখি এই সিবিসিএস সিস্টেমে কিন্তু অনার্স সাবজেক্টটাকে অনার্স বলা হয় না, এখানে কোর সাবজেক্ট বলা হয়ে থাকে। তো নেক্সট দেখো সাবজেক্ট কমিউনিকেশন জিওগ্রাফির ক্ষেত্রে। তো জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কমিউনিকেশন বিভিন্ন কলেজে যেগুলো দেওয়া থাকে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। মূলত এখানে বিএসসি ডিগ্রি কিন্তু বেশিরভাগ কলেজে দেওয়া হয়ে থাকে, বিএ ডিগ্রি কিন্তু খুব কম কলেজে দেওয়া হয়ে থাকে। দেখো যদি কেউ জিওগ্রাফিতে বিএসসি অনার্স করে তাহলে তাকে কিন্তু একটি জিওগ্রাফি যে মেন সাবজেক্ট বা কোর সাবজেক্ট সেই সাবজেক্টে তাকে পড়তে হবে, তার পাশাপাশি তাকে আরও যে 2টো সাবজেক্ট আছে সেই 2টো সাবজেক্ট পড়তে হবে। তো সেখানে যে সাবজেক্ট কমিউনিকেশন থাকে দেখো সাবজেক্ট 2 হিসাবে সেখানে সে ইকোনমিক্স এবং ম্যাথ এই যে কোনো একটি সাবজেক্টের মধ্যে থেকে সে একটি চুজ করতে পারবে, এবং সাবজেক্ট 3 থেকে পলিটিক্যাল সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারবে। এবার তোমাদেরকে বলেছিলাম যে যারা বিএসসি ডিগ্রি নেবে তারা কিন্তু জিওগ্রাফির সাথে ম্যাথ এবং সাবজেক্ট 2 হিসাবে ম্যাথ এবং সাবজেক্ট 3তে স্ট্যাটিস্টিক্স এই 2টি সাবজেক্ট কিন্তু তারা পাশে পড়বে। এবার কোন একটা স্টুডেন্ট যে আর্টস থেকে বিলং করে সে কিন্তু গিয়ে ম্যাথস নিতে পারবে না, তার জন্য তাদেরকে কিন্তু এই ইকোনমিক সাবজেক্টটি দেওয়া হয়েছে। অথবা সাবজেক্ট 3তে দেখো যে স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে এই স্ট্যাটিস্টিক্স নিয়েও সে পড়তে পারবে না, সেক্ষেত্রে তাকে যে পল সায়েন্স সে নিয়ে পড়তে পারবে। অর্থাৎ একটা আর্টসের ক্যান্ডিডেট, আমি প্রথমে বলেছিলাম যে একটা আর্টসের ক্যান্ডিডেট সেও কিন্তু বিএসসি ডিগ্রি পেতে পারবে। সেক্ষেত্রে তাকে কী করতে হবে, যদি একটা আর্টসের ক্যান্ডিডেট বিএসসিতে জিওগ্রাফিতে যদি নিয়ে পড়ে এবং বিএসসি অনার্স নিতে চায় তাহলে তাকে কিন্তু ইকোনমিক্স এবং পল সায়েন্স এই 2টি সাবজেক্ট তাকে চুজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি তো স্যার ইকোনমিক্সে 11-12 পড়িনি, তাহলে কি আমাকে দেবে? হ্যাঁ, তোমাদের কিন্তু কলেজ যখন তোমরা সাবজেক্ট চুজ করবে জিওগ্রাফি অনার্স হিসাবে তখন কিন্তু তোমাকে ইকোনমিক্স সাবজেক্টটা দেবে। এর কারণ হচ্ছে ইকোনমিক্সে যেহেতু 5 সাবজেক্ট সেখানে খুব বেশি জিনিসপত্র থাকে না, খুব ইজি টপিক থাকে এখানে, সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু এই সায়েন্সের সাবজেক্ট ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু তোমাদের একটা আর্টসের ক্যান্ডিডেটকে কিন্তু प्रोवाइड करा হয়ে থাকে এবং দেখো আমিও পড়েছি এই ইকোনমিক্স নিয়ে খুব বেশি কিন্তু চাপের নয় খুবই হালকা আছে যদি তোমরা জিওগ্রাফি অনার্স করতে চাও এবং বিএসসি ডিগ্রি চাও তাহলে কিন্তু তোমাদের এই ইকোনমিক্স সাবজেক্টটাকে নিতে হবে যারা তোমার আর্টস এর ক্যান্ডিডেট নেক্সট দেখো যদি কেউ বিএসসি জেনারেলে পড়তে চায় সে জিওগ্রাফি সাবজেক্টই হোক অথবা যে কোনো সাবজেক্টে হোক আমি বলেছিলাম যে যে কোনো তিনটে সাবজেক্টটাকে চুজ করতে হবে আমি এখানে বোঝাচ্ছি যারা জিওগ্রাফিতে পাশে পড়তে চায় অর্থাৎ জেনারেলে পড়তে চায় তাহলে তাদের কী কী সাবজেক্টটাকে নিতে হবে তাহলে সাবজেক্ট ওয়ান হিসাবে সে নেবে জিওগ্রাফি এবং সাবজেক্ট টু হিসাবে সে ইকোনমিক্স অথবা ম্যাথ যে কোনো একটি সাবজেক্ট থেকে সাবজেক্ট চুজ করবে এবং সাবজেক্ট থ্রি থেকে পলিটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করে সে কিন্তু বিএসসি ডিগ্রি নিতে পারবে জেনারেলে তবে মনে রেখো জেনারেলে কিন্তু কোনোরকম কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে কিন্তু অনার্স দেওয়া হয় না এটা জেনারেলের সাথে আর অনার্সের ক্ষেত্রের মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্য নেক্সট দেখো এবার হচ্ছে যারা বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসের থেকে যারা জিওগ্রাফিতে অনার্স করবে তাদের ক্ষেত্রে কী কী সাবজেক্ট থাকে কম্বিনেশনটা ফার্স্টে তোমাদের বলেছিলাম কোর্স সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টে তোমাদের অনার্স নিতে হয় সেই সাবজেক্ট একটি তো সাবজেক্ট ওয়ান হিসেবে আমি দেখো এখানে লিখেছি জিওগ্রাফি অনার্স অর্থাৎ বিএতে যারা ডিগ্রি কোর্স করছে এবং পাশাপাশি সাবজেক্ট টু এবং সাবজেক্ট থ্রি হিসাবে দেখো এতগুলো সাবজেক্ট এখানে রয়েছে হিস্ট্রি এডুকেশন পল সায়েন্স ফিলোসফি অ্যান্থ্রোপোলজি মিউজিক নিউট্রিশন ইকোনমিক্স এখান থেকে যে কোনো সাবজেক্ট কিন্তু থেকে সে দুটো সাবজেক্ট চুজ করবে সেটা হচ্ছে জিই সাবজেক্ট পড়ার জন্য অর্থাৎ একটি মেন সাবজেক্ট বা কোর্স সাবজেক্ট যেটি জিওগ্রাফি এবং পাশাপাশি তাকে আরও দুটো সাবজেক্ট চুজ করতে হলো যেমন হিস্ট্রি এবং পল সায়েন্স এই দুটো সাবজেক্ট সে চুজ করলো এবং 2 বছর ধরে তারা এই জিই সাবজেক্টটা কমপ্লিট করবে এবং 3 বছর ধরে সে করবে কি জিওগ্রাফির অনার্স সাবজেক্টটি পড়বে এবং এইভাবে যদি সে পড়ে তাহলে কিন্তু সে বিএ ডিগ্রি কিন্তু পাবে ঠিক একইভাবে যদি কেউ বিএতে জেনারেল পড়তে চায় তাহলেও কিন্তু তাকে একইভাবে হবে শুধু জিওগ্রাফি অনার্স না নিয়ে সেখানে শুধু জিওগ্রাফিটা তার জিই সাবজেক্ট হয়ে যাবে এবং পাশাপাশি আরও দুটো সাবজেক্ট তাকে নিতে হবে যেটা থাকবে জিই সাবজেক্ট হিসাবে এবং 3 বছরের সে বিএ জেনারেল ডিগ্রি পাবে নেক্সট এবার আমরা জানবো যে কোন কোন ইউনিভার্সিটি থেকে আমাদের জিওগ্রাফি অনার্স দেওয়া হয়ে থাকে তো দেখো জিওগ্রাফিতে যে অনার্স দেওয়া হয়ে থাকে যেসব ইউনিভার্সিটিগুলো সেগুলো হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই যে ইউনিভার্সিটিগুলো আমি বললাম এইসব ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু কলেজগুলো তোমাদেরকে পড়াশোনা করানো হয়ে থাকে তবে মনে রাখবে কিন্তু যে কলেজে তুমি পড়ো না কেন সিবিসিএস সিস্টেমের মধ্যেই কিন্তু পড়ানো হয়ে থাকে এখানে কোনো পার্থক্য সেরকম কিছু ডিফারেন্স থাকে না শুধুমাত্র পরীক্ষায় যে নাম্বার থাকে সেই নাম্বারটা একটুকুনি ওপর নিচ থাকে কম বেশি থাকে বাকি কিন্তু সিলেবাস একই সব কিছুই একই তো এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু জিওগ্রাফিতে অনার্স নিতে পারো নেক্সট এবার আমরা আলোচনা করব যে কোন কোন কলেজ থেকে তোমরা জিওগ্রাফিতে অনার্স করতে পারো কারণ সব কলেজে কিন্তু জিওগ্রাফি সাবজেক্টটি পড়ানো হয় না বা অনার্স দেওয়া হয় না তো কোন কোন কলেজ থেকে জিওগ্রাফিতে অনার্স দেওয়া হয় সেসবগুলো আমি আলোচনা করছি এখানে জিওগ্রাফিতে যারা বিএ শুধুমাত্র জেনারেল ডিগ্রি পাবে তারা কিন্তু অনেক কলেজেই আছে যারা অনার্স দেয় না কিন্তু পাশে পড়া তো আমি সেই পাসগুলো এখানে দেখাচ্ছি না তো তোমরা সেটা ইউটিউবে বা অন্যান্য যে সাইট আছে সেই সাইট থেকে কিন্তু তোমরা সার্চ করে একবার কলেজগুলো থেকে জেনে নেবে যে সেখানে জিওগ্রাফিতে যদি তোমরা পাশে পড়তে চাও অর্থাৎ জেনারেলে তোমরা পড়তে চাও তাহলে তোমরা সেটা দেখে নিতে পারো আমি এখানে বিশেষত শুধু যেখানে জিওগ্রাফি অনার্স পাওয়ানো হয় সেই সব কলেজের নামই কিন্তু এখানে তুলে ধরেছি তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি কলেজ তো প্রেসিডেন্সি কলেজ আছে কলেজ স্ট্রিটে এখানে কিন্তু তোমাদেরকে ভূগোলে অনার্স দিয়ে পড়ানো হয়ে থাকবে 3 বছরের নেক্সট দেখো লোরেটো কলেজ আছে এটি আছে হচ্ছে উইলিয়াম জোন সাওয়ার্নি নেক্সট দেখো বিদ্যাসাগর কলেজ এটা হচ্ছে শঙ্কর ঘোষ লেন এটা কিন্তু এই কলেজ স্ট্রিটের কাছাকাছি আছে এবং বলে রাখে এই বিদ্যাসাগর কলেজে কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করে সুতরাং এই কলেজ বিদ্যাসাগর কলেজেই কিন্তু খুব প্রেশার থাকে এবং তোমাদের নাম্বারটা একটু বেশি দরকার পড়ে এখানে অ্যাডমিশনের জন্য নেক্সট দেখো সুরেন্দ্রনাথ কলেজ এটি হচ্ছে মহাত্মা গান্ধী রোড অর্থাৎ শিয়ালদাতে আছে এই সুরেন্দ্রনাথ কলেজ এখানে কিন্তু জিওগ্রাফিতে অনার্স করানো হয়ে থাকে পাশাপাশি এখানে কিন্তু এই যে কলেজগুলো বলছে সেখানে অনার্সের সাথে সাথেও কিন্তু জিওগ্রাফি পাসও পড়ানো হয়ে থাকে তো তোমরা এখানে জিওগ্রাফিতে অনার্সও করতে পারো পাসও করতে পারো এই কলেজগুলো ছাড়াও আরও অন্যান্য কলেজ আছে যেখানে কিন্তু জিওগ্রাফিতে শুধু পাসে পড়ানো হয় অনার্স কিন্তু করানো হয় না যেটা প্রথমে আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছি তো নেক্সট দেখো Ashutosh College, এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে আছে, অর্থাৎ যতীন দাস পার্কের ওখানে আছে, এটা ভবানীপুরে পড়ে। তো এখানেও কিন্তু জিওগ্রাফিতে অনার্স দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো দমদম মতিঝিল কলেজ, এটা দমদমে আছে। দমদমে যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে কিন্তু এই কলেজটি রয়েছে। নেক্সট দেখো আছে দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, এটি আছে ছাতাকলে। এই দমদম মতিঝিল যে কলেজটি আছে সেখান থেকে আরেকটু ছাড়িয়ে গেলেই তোমার এই দমদম রবীন্দ্র মহাবিদ্যালয়টি পড়ে। এটাও কিন্তু জিওগ্রাফিতে অনার্স দেওয়া হয় এবং পাশও পাওয়ানো হয়, এটা কিন্তু ছাতাকলে আছে। এই দুটো কলেজ কিন্তু কাছাকাছি, মানে দমদমের মধ্যেই দুটো কলেজে আছে এবং দুটো কলেজেই জিওগ্রাফিতে অনার্স দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো ইস্ট ক্যালকাটা কলেজ গার্লস, এটা একটু বলে রাখি কিছু কিছু কলেজ আছে যেগুলো নাকি শুধুমাত্র গার্লসদের জন্য, এখানে কোনো কোয়েড নয়, মানে ছেলে মেয়ে একসাথে এখানে পড়ানো হয় না, শুধু গার্লসদেরকেই পড়ানো হয়ে থাকে। তো তার মধ্যে একটি হচ্ছে এই ইস্ট ক্যালকাটা কলেজ অফ গার্লস, তো এটা হচ্ছে লেকটাউনে আছে। তো লেকটাউনে তোমাদের এই কলেজটাও কিন্তু জিওগ্রাফি অনার্স এবং পাস দুটোই করানো হয়ে থাকে। এবং এই যে কলেজগুলো এখানে আমি আলোচনা করছি এরা কিন্তু সকলেই বিএসসি ডিগ্রি দেয়। তোমরা যখন সাবজেক্ট কম্বিনেশন চুজ করবে, অর্থাৎ যারা সায়েন্সের অথবা যারা আর্টসের ক্যান্ডিডেট হয়ে যাচ্ছ তারা যখন সাবজেক্ট চুজ করবে তারা কিন্তু অটোমেটিক্যালি বিএসসি ডিগ্রি পাবে, কারণ তাদের সাবজেক্ট হিসাবে যে আমি কম্বিনেশন দেখিয়েছিলাম যে সাবজেক্ট টুতে হয় ইকোনমিক্স অথবা ম্যাথ দিতে পারো, এবং সাবজেক্ট থ্রিতে হয় স্ট্যাটিস্টিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স তোমরা নিতে পারো। তো যারা সায়েন্সের ক্যান্ডিডেট থেকে যাচ্ছে তারা তো ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এই দুটো সাবজেক্ট নিয়েই নিচ্ছে, আর যারা আর্টসের ক্যান্ডিডেট তারা কিন্তু আর্টসে যদি ইকোনমিক্স পড়ে তবুও কিন্তু তাকে এখানে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট তাকে চুজ করতে হবে। তো নেক্সট দেখো একটু গার্লস কলেজ জগময়া দেবী কলেজ, এটা আছে মুখার্জি রোডে। নেক্সট দেখো সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, এটাও গার্লসদের জন্যই, এটা শরৎ বোস রোডেতে রয়েছে। এখানে এইসব কলেজগুলো কিন্তু জিওগ্রাফি অনার্স এবং পাস দুটোই করানো হয়ে থাকে। নেক্সট দেখো সরোজিনী নাইডু কলেজ, এটাও গার্লস কলেজ, এটা যশোর রোডেতে রয়েছে। নেক্সট দেখো জগদীশচন্দ্র চৌধুরী কলেজ, এটা কোয়েট কলেজ আছে, এটা হচ্ছে প্রিন্স আনোয়ার শাহ রোড, অর্থাৎ সাউথ সিটি মলের ওদিকে রয়েছে। নেক্সট দেখো প্রফুল্লচন্দ্র কলেজ, এটা গড়িয়াহাটে রয়েছে, এটাও কোয়েট কলেজ এবং এখানে কিন্তু জিওগ্রাফি অনার্স করানো হয়ে থাকে। নেক্সট দেখো শিবনাথ শাস্ত্রী কলেজ, এটি গড়িয়াহাটে রয়েছে, এখানেও কিন্তু জিওগ্রাফি অনার্স করানো হয়ে থাকে। নেক্সট আছে শ্যামাপ্রসাদ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজেও কিন্তু তোমার এই জিওগ্রাফি অনার্স করানো হয়ে থাকে এবং পাসও করানো হয়ে থাকে। প্লাস ক্ষুদিরাম বোস যে সেন্ট্রাল কলেজ আছে সেখানেও কিন্তু জিওগ্রাফি অনার্স করানো হয়ে থাকে, এটা হাতিবাগানে আছে। তো এই যে কলেজগুলো আমি আলোচনা করলাম এই কলেজগুলো থেকে তোমরা কিন্তু অনার্স করতে পারো জিওগ্রাফিতে এবং পাসও তোমরা এখান থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই বিষয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তা নিয়ে আলোচনা করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা জিওগ্রাফি রিলেটেড আরও নতুন ভিডিও ও ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে রেখে দিও। আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।